थे वो उनकी नागरिकता वहां पर खतरे में पड़ी थी, लेकिन अगर पूरे देश में होगा। अमर ए नाथ गावा तुम्हारे शाने अमर ए नाथ गावा या रसूल अल्लाह। ओ बंधु जखन या रसूल अल्लाह बोलबो अपनारा दुटो हाथ तुले साक्षी रखबेन या रसूल अल्लाह बोलबेन या रसूल अल्लाह बोलबेन दुटो हाथ तुले কারণ এই হাতকে সাক্ষী রাখুন। হাসরের ময়দানে হাত যখন আপনার বিরুদ্ধে সাক্ষী দেবে তখন এই হাতকে যেন লজ্জা পেতে হয় যে না রে না আমাকে সাক্ষী রেখে আল্লাহর বান্দারা ইয়া রাসূলুল্লাহ বলতো। তাই আমি যখনই বলবো ইয়া রাসূলুল্লাহ আপনারা তখন হাত তুলে কই বলুন দেখি শাবাশ হে আল্লাহ আমার এই হাত তোলা ভাইরা এই হাত দিয়ে অনেক গুনাহ করেছে অনেক পাপ করেছে কিন্তু এই হাত তুলে আমরা সাক্ষী দিচ্ছি রাসূল আল্লাহর নাম নিয়ে সেই রাসূল যেন আমাদের হাসরের ময়দানে শাফাআত করে আমিন। তোমার সামনে আমার এ নাত গাওয়া রাসূল আল্লাহ তোমার সামনে আমার এ নাত গাওয়া রাসূল আল্লাহ যেন কোরআনের আয়াত গাওয়া রাসূল আল্লাহ যেন কোরআনের আয়াত গাওয়া রাসূল আল্লাহ তোমার সামনে হাত তুলতে খুব বিরক্ত লাগছে আমাদের হাত তোলা অভ্যাস আছে তোরে ভাই খুব তো করা অভ্যাস আছে বন্দে মাতারাম করলে কি নেকি হবে বন্দে মাতারামে কোনো নেকি নেই কারণ বন্দনা কার করব ইবাদত কার করব আল্লাহর আর বন্দে মাতারাম মানে কি বন্দনা করি মাতৃভূমি আমাকে এক বন্ধু জিজ্ঞেস করছে আসলাম ভাই আপনি তো ইসলামের অনেক কথা বলেন আপনাকে একটা কথা জিজ্ঞেস করবো আমরা হ্যাঁ বলো আমার ভাই সময় নেই তাড়াতাড়ি জলসাই যাবো তাড়াতাড়ি বলো কি বলছো বলে একটা কথা খালি আপনি এই আমাদের এই জন্ম মাটিকে মা বলেন না কেন আমি মাথা একটু চুলকে নিলাম কি বলি আল্লাহ সংক্ষেপে উত্তর দিতে হবে আমি তখন বললাম ভাই রে আমার মায়ের বুকে আমি পা রাখতে পারি পারবো না মায়ের বুকে আবার ছেলে পা রাখে নাকি এখন মাটিকে যদি মা বলি তাহলে তা থেকে পা তুলে রাখতে হবে পা তোলা প্র্যাকটিস যেদিন করতে পারবো সেদিন মা বলবো এখন তো পা দিয়ে চলছি তো মা বলি কি করবো সংক্ষেপে উত্তর দিলাম আর কি করবো বন্ধু সেই জন্য বন্দে মাতারাম এতে কোনো নাকি নেই আচ্ছা ইনকিলাব জিন্দাবাদ এতে মনে হয় আছে সিপিএম এর লোকেরা বলবে হ্যাঁ এটা মনে হয় আছে আমি কোনো পার্টির দালাল নয় দালালি করতে আসেনি বন্ধু যেটা সত্য সেটা বলছি ইনকিলাব তাহলে কিসকিলাব নেতার দিকটা কি বলছে ইনকিলাব যদি ইনকিলাব হয় তা তোর যদি না রেশন কার্ড করে দেয় তোদের নেতার গলা টিপে ধরিস কেন চুপ চুপ শালা আর একটা এর মানে আছে ইন মানে এর মধ্যে ক্লাব ক্লাবের মধ্যে যা হবে ইন ক্লাব ক্লাবের ভিতর তো ক্লাবের ভিতরেই যদি হবে তো তোর রান্নাঘর পর্যন্ত পিস ঢেলে দেয়নি তো অত অসুবিধে কি আছে আর একটা মানে হয় কি ইন মানে এর মধ্যে কি লাভ নাই লাভ থাকে ওটাই জিন্দাবাদ ওটাই জিন্দাবাদ তাহলে বন্ধু ইন ক্লাব জিন্দাবাদে হাত তুললাম একটাও নেকি নেই আর বন্দে মাতারামে হাত তুললাম একটাও নেকি নেই কিন্তু যে কাজ করলে নেকি হবে তাতে হাত দুটো জোর কদমে তুলি আসুন তোমার সামনে আমার এ নাত গাওয়া ইয়া রাসূলুল্লাহ তোমার সামনে এ নাত গাওয়া ইয়া রাসূলুল্লাহ যেন কুরআনে আয়াত গাওয়া ইয়া রাসূলুল্লাহ যেন কুরআনে আয়াত শানে আমার এ নাত গাওয়া ইয়া রাসূলুল্লাহ তোমার শানে আমার এ নাত গাওয়া ইয়া রাসূলুল্লাহ যেন কোরআনের আয়াত
রাঙা সুরতে আর কি ভাবছে, কভু দেখিনি এনি পাত ছায়া ইয়া রাসূলুল্লাহ, কভু দেখিনি এনি পাত ছায়া ইয়া রাসূলুল্লাহ, জন কুরআন রে আয়াত গাওয়া ইয়া রাসূলুল্লাহ, জন কুরআন রে আয়াত শানে আমার রাসূলুল্লাহ, তোমার শানে আমার রাসূলুল্লাহ, যেন কুরআন রে আয়াত গাওয়া ইয়া রাসূলুল্লাহ, সূরজ তারা সুবহান আল্লাহ, হতো না এ জমিন আসমান, হতো না চাঁদ সূরজ তারা, তোমার তরে এদিন রাত পাওয়া ইয়া রাসূলুল্লাহ, তোমার তরে এদিন রাত পাওয়া ইয়া রাসূলুল্লাহ, তোমার তরে এদিন রাত পাওয়া ইয়া রাসূলুল্লাহ, যেন কুরআন রে আয়াত গাওয়া ইয়া রাসূলুল্লাহ, যেন কুরআন রে আয়াত গাওয়া ইয়া রাসূলুল্লাহ। আশিক বলছে, আশিক বলছে কি হাত যারা তুলছেন এই নিয়তে তুলুন, জীবনে যাতে নেকি হবে না তাতে জীবনে যা হাত তুলেছি আজকের এই জলসায় বসে সেই সমস্ত থেকে বেশি হাত তোলা যেন আমার খাতায় লেখা হয়, এই নিয়তে বারে বারে তুলবেন, বারে বারে যে একটা হাত তুলছেন তুমি দুটো তুলুন, যে পার্টির নেতার কাছে একটা হাত তুলতাম এখানে দুটো তুলে ওইটাকে নিচু আর এইটাকে উঁচু করতে চাইছি। হ্যাঁ আসিক বলছে, টাকা টাকা বন্যা আমি আর কার পানে, এ দুনয়নে টাকা বন্যা আমি আর কার পানে, এ দুনয়নে তোমায় পাওয়া সেরা সাক্ষাত পাওয়া ইয়া রাসূলুল্লাহ, তোমায় পাওয়া সেরা সাক্ষাত পাওয়া ইয়া রাসূলুল্লাহ, যেন কুরআন রে আয়াত গাওয়া ইয়া রাসূলুল্লাহ, যেন কুরআন রে আয়াত গাওয়া ইয়া শেষ ছন্দ বলি, সময় অনেক চলে যাচ্ছে, আবার এই পাশে যখন আসছি ওখানে আপনারা শুনে নেবেন, আরো গাইবো ইনশাল্লাহ। বলে দাও আজ রাইলে মউত যেন মোর হই মদিনাতে, বলুন আমিন, জোরে বলুন আমিন, আমার জন্য একটু দোয়া দেবেন না, বলুন আমিন। বলে দাও আজ কেন হোথাই মরা সোজা জন্নাত পাওয়া ইয়া রাসূলুল্লাহ, হোথাই মরা সোজা জন্নাত পাওয়া ইয়া রাসূলুল্লাহ,
সোজা জান্নাত পাওয়া ইয়া রাসূলুল্লাহ যেন কুরআনের আয়াত গাওয়া ইয়া রাসূলুল্লাহ যেন কুরআনের আয়াত গাওয়া ইয়া রাসূল उनकी नागरिकता वहां पर खतरे में पड़ी थी लेकिन अगर पूरे देश में होगा